হ্যালো ছোট বন্ধুরা, যে ট্র্যাকটি বানাচ্ছি সেটি হচ্ছে আনন্দলোকে মঙ্গললোকে। তো গানটিকে যথারীতি আমরা দুটো ট্র্যাকে ভাগ করছি আর কি, দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। কাউন্ট করলে তোমরা ঢুকবে, আমার সাথে একটুখানি গলা মিলিয়ে গাইলেই হবে। প্রথম পার্টটা কী করবো, এই পার্টটুকু আমরা রিদিমের সাথে যাব, ঠিক আছে? তাহলে যাই, 1 2 3 4 5 6 ভেরি গুড। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আমরা সরাসরি গানে ঢুকে যাব, ঠিক আছে? আমি কাউন্ট করব, তোমরা গানে ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে কাউন্ট করছি, 1 2 3 4 5 6 গানটা তো পুরো গেয়ে নিলে, কথাগুলো দিয়ে গেয়ে নিলে, তো এরপর আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে অবশ্যই, সেটা হচ্ছে পুরো গানটাকে আ করে গাইতে হবে। আসলে বুঝতে পারছো, এটা একটা মেলানকোলি হবে, একটা কোরাস তৈরি হবে। তো কীরকম হবে একটুখানি এক্সাম্পল দিই, পুরো গানটাই করবে, ঠিক আছে? আমি জাস্ট একটা লাইন একটু করে দিই, ঠিক আছে? তাহলে পুরো
পুরো গানটাকে, মানে কি করবে, ট্র্যাকের একটু প্রথমের দিকে চলে যাবে, মানে যেখানে প্রথম পোর্শনটা বাদ দিয়ে যেখানে আনন্দলোকে গানটা ঢুকেছে, তো সেই জায়গাতে তোমরা চলে যাবে আরেকবার গিয়ে মোবাইলটাকে ভয়েস রেকর্ডারটাকে আরেকবার অন করবে, করে পুরো গানটাকে আ দিয়ে করবে। ঠিক আছে, এটা তো তোমরা আ দিয়ে করতে পারবেও, তার কারণ তোমরা যখন গান শেখা শুরু করো তোমাদেরকে আ দিয়ে শেখানো হয় গলায় দানা তৈরির জন্য। তো যাই হোক, পুরো গানটাকে ঠিক যেমনটি আছে, মনে সোজা কথা যেমনটি কথাটা বলছিলে, কথার বদলে শুধু আ বসে যাবে, তোমাদের গলাটা বসে যাবে। ঠিক আছে, দেখোই না কি হয়, বড়রা চমকে যাবে। ঠিক আছে, দেখা যাক। তো আমার সাথে জাস্ট গলাটা মিলিয়ে গিয়ে দিও, বাকিটা আমি অ্যারেঞ্জ করে নেব। আর আরেকটা কাজ অবশ্যই করবে, রেকর্ডিং কীভাবে করবে সেটা আগে বলে দিয়েছিলাম, আরেকবার ছোট্ট করে বলে দিই, অনেকেরই মনে আছে, অনেকে ঠিক করেছিলে গতবার, আবার অনেকে একটু ভুল করে ফেলেছিলো। তোমরা ছোটো তো, ভুল করতেই পারো, আসলে আমারই ভুল হয়েছে যে আমি তোমাদেরকে বোঝাতে পারিনি। আরেকবার বুঝে নাও কী করবে, যে মোবাইলটাতে আমি ট্র্যাকটা পাঠাচ্ছি, মানে যে মোবাইলটাতে তুমি গানটা আমার এই কথাটা শুনতে পাচ্ছ আর কি, এই ফোনটাতে হেডফোনটা গুঁজবে, ইয়ারফোন গুঁজে নিজের কানে নিলে, আরেকটা ফোন নেবে, আরেকটা স্মার্টফোন হোক, নর্মাল ফোন হোক, স্মার্টফোন হলে ভালো হয়, সেন্ড করতে সুবিধে হবে। হ্যাঁ, তো ওটাতে কী করবে, ভয়েস রেকর্ডারটাকে অন করবে। তো অন করে আগেই ভয়েস রেকর্ডারটা অন করে নিও, তারপরে আমার এই ট্র্যাকটাকে অন করবে, তারপরে যেখানে যতটুকু দরকার, মানে যেখানে যতটুকু গাওয়ার দরকার জাস্ট ততটুকু গেয়ে যাও, কাটাকাটি দরকার নেই, যদি কেটে করতে পারো কোনো সমস্যা নেই, আমি ঠিক অ্যারেঞ্জ করে নেবো। করে নিও, করে রেকর্ডটা কমপ্লিট করবে, তারপরে আগে ট্র্যাকটা বন্ধ হলে তবে তোমার ভয়েস রেকর্ডারটা বন্ধ করবে, ভয়েস রেকর্ডার আগে বন্ধ করে দিও না, ফাইলের সাইজ একটু বেশি হলে খুব সমস্যা হবে না, আমি ঠিক সামলে দেবো। তাহলে কি বললাম, প্রথমে যে মোবাইলে ট্র্যাক আছে এটাতে হেডফোন দিয়ে শুনবে, তার আগে ভয়েস রেকর্ডারটা অন করবে, ওই মোবাইলটাকে মুখে একটু কাছাকাছি নেবে, খুব দূরে নয়, খুব কাছে নয়, নিজেই টেস্ট করে দেখে নিও তোমার ভয়েসটা কেমন আসছে। তারপরে টোটালটা রেকর্ড করবে, পুরো গানটা যেমনটি আছে রেকর্ড করবে, আনটিউন্ড হবে না, আনটিউন্ড হবে না, আবারও বলে দিই আনটিউন্ড হবে না। আনটিউন্ড হলে অ্যাডজাস্ট করা খুব সমস্যা হয় জানো তো। তাহলে পুরোটা কমপ্লিট করবে, করে ফাইলটা তৈরি হলে আমার নিজের নাম্বারে পাঠাবে, গ্রুপে পাঠাবে না, ঠিক আছে, আমার নিজের নাম্বারে পাঠিয়ে দেবে। আর যদি কেউ মেল করতে চাও, তার জন্য আমি ডিসক্রিপশান বক্সে মেল আইডিটা দিয়ে দিচ্ছি, ওখানেও তোমরা চাইলে মেল করে দিতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেল করতে পারো, দুটো একই ব্যাপার, কিন্তু তাড়াতাড়ি করো। চেষ্টা করছি আজকে রাত্রের মধ্যে এটাকে অ্যারেঞ্জ করে নেওয়ার, মানে কালকের সকালে যখন বড়রা ঘুম থেকে উঠবে তোমাদের গলা শুনে যেন ঘুম থেকে ওঠে। ওকে, নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ।